সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। তো ভাই ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস, এই ভিডিওতে আমি তোমাদের বলবো, তো ভাই ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতর আরও একটা নতুন ইভেন্ট চলে এসেছে, যেখানে গাইস ইভেন্টের নাম তোমরা দেখতে পাবে বোয়া বাড়ি, ঠিক আছে। তো ভাই এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে ভাই এই ইভেন্টটাকে তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে, অ্যান্ড ভাই এই ইভেন্ট থেকে তোমরা কী কী রিওয়ার্ডস ফিরতে পাবে বা কী কী আইটেম তোমরা ফিরতে পাবে, তো ভাই সব কিছুই তোমাদের আমি এ টু জেড ফুল ডিটেলসের সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। অ্যান্ড গাইস তোমাদের বলে দেবো যে ভাই এই ইভেন্টটাকে তোমরা সিম্পলি কীভাবে কমপ্লিট করবে, ঠিক আছে। তো ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আর এখনও পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করোনি অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা দেখে নেবো। অ্যান্ড ভাই এই ইভেন্টটা হচ্ছে আমাদের 24 তারিখে কিন্তু দেখতে পাবে আমাদের গেমের মধ্যে চলে এসেছে। অ্যান্ড গাইস সেটা কিন্তু আমাদের 26 তারিখে, মানে আজকে কিন্তু আমাদের 26 তারিখে। অ্যান্ড গাইস 26 তারিখে কিন্তু আমাদের এই ইভেন্টটা আমাদের গেমের ব্যানারে কিন্তু এসেছে, ঠিক আছে। অ্যান্ড ভাই এই ইভেন্টটার উপর তোমরা সিম্পলি যখন এখানে চলে যাবে, অ্যান্ড গাইস এই ইভেন্টের ভেতরে গিয়ে আমি তোমাদের এ টু জেড বলে দিচ্ছি যে ভাই কীভাবে তোমরা এই ইভেন্টটাকে কমপ্লিট করবে, ঠিক আছে। তো ভাই সিম্পলি তোমরা যখন এই ইভেন্টের ভেতরে চলে আসবে তখনই কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভাই যখনই তোমরা এই ইভেন্টের ভেতরে চলে আসবে তখনই কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে গাইস তোমরা এই সাইডটাই দেখতে পাবে। এখানে কিন্তু গাইস আমাদের যে গেমের অবতার লাগানো আছে, তো ভাই সেটা কিন্তু এখানে আছে, মানে আমাদের কিন্তু একটা ক্যারেক্টার লাগানো আছে যেটা কিন্তু আমাদের মোকো ক্যারেক্টার। অ্যান্ড গাইস এখানে কিন্তু আমাদের আইডির যেটা নাম আছে, মানে যেটা আমাদের আইডির নাম, তো ভাই সেটা কিন্তু আমাদের এখানে আছে, ঠিক আছে। অ্যান্ড ভাই তোমরা যখনই আমাদের এই ইভেন্টের উপর ক্লিক করবে তোমাদের সামনেও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে গাইস তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু এখানে একটা ব্যানার মানে অবতার টাইপের আছে। অ্যান্ড গাইস সেখানে কিন্তু আমাদের গেমের নেমটা কিন্তু আছে, ঠিক আছে। তো ভাই অ্যাট ফার্স্ট তোমাদের বলে দিই, এইখানে দেখতে পাবো আমাদের কিন্তু একটা অপশান আছে, যেটা কিন্তু আমাদের এই অপশানটা তোমরা সিম্পলি যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, যেখান থেকে গাইস তোমরা কিন্তু তোমাদের অবতারটা এখান থেকে চেঞ্জ করতে পারো। মানে গাইস সেখান থেকে কিন্তু তোমরা এখান থেকে তিনবারই চান্স পাবে, মানে তিনটা অবতার তোমরা কিন্তু তিনবার এখান থেকে চেঞ্জ করতে পারবে। যেমনটা গাইস তোমাদের আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি, এই যে ওপরের অবতারটা আছে, তো ভাই এটা কিন্তু আমি সিম্পলি এর উপরে একবার ক্লিক করছি। অ্যান্ড গাইস ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে আমাদের কিন্তু একটা চেঞ্জের অপশান আছে, তো ভাই সিম্পলি আমি কী করবো এই চেঞ্জের অপশানে ক্লিক করবো। অ্যান্ড গাইস চেঞ্জের অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাবে আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড ভাই তোমরা দুবার যখন এখানে চেঞ্জ করতে হবে তখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এখানে কী দেখাবে। তো ভাই সিম্পলি তোমরা এখানে দুবারের বার যখন এখানে চেঞ্জ করতে যাবে তখন কিন্তু গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা আমাদের তিনবার আমাদের চেঞ্জ করার অপশানটা ছিল, তো ভাই সেটা কিন্তু আমাদের এখানে দুবার হয়ে গেছে, মানে কিন্তু আমাদের এখান থেকে আর মাত্র আমরা এখান থেকে দুবারই কিন্তু চেঞ্জ করতে পারবো। অ্যান্ড গাইস তোমাদের বলে দিই, তোমরা কিন্তু এখান থেকে ভাই তিনবারই চেঞ্জ করতে পারবে, তার বেশি কিন্তু ভাই এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো ভাই সিম্পলি তোমাদের এটা হয়ে গেল। অ্যান্ড ভাই তোমরা এখানে দেখতে পাবো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান আছে, ভাই সিম্পলি তোমরা এর উপরটা যখন ক্লিক করবে তোমাদের সামনে কীরকমটা হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভাই সিম্পলি তোমরা যখন এখানে ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাবো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, তো ভাই এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। অ্যান্ড ভাই এটা কিন্তু তোমরা যতবার এখান থেকে চেঞ্জ করতে পারবে, যতবার গাইস তোমরা এখানে ক্লিক করবে ততবার কিন্তু তোমাদের এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। অ্যান্ড গাইস ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা তোমাদের মনের মতো কিন্তু রেখে দিতে পারবে, ঠিক আছে। যেমনটা গাইস এখান থেকে আমি এটা রেখে দিলাম, কারণ কি ভাই এটা আমাদের দেখতে ভালো লাগছে, তো ভাই সেজন্য আমি এটাকে করে দিলাম। অ্যান্ড গাইস তোমরা এখানে দেখতে আমাদের কিন্তু আরও একটা চেঞ্জের অপশান আছে, যেটা তো ভাই যেটা তোমরা এর উপর ক্লিক করলে তোমরা এইখানে দেখতে পাবো আমাদের কিন্তু এইখানে যে আমাদের লেখাটা আছে, তো ভাই এই লেখাটা কিন্তু আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে। তো ভাই সিম্পলি তোমরা একবার করে যখন এখান থেকে এটার উপর ক্লিক করবে তখনই গাইস তোমরা এখানে দেখতে পাবো আমাদের কিন্তু এখানে একটা লেখা আছে, তো ভাই এই লেখাটা কিন্তু আমাদের বারবার চেঞ্জ হবে যখনই তোমরা এর উপর ক্লিক করবে, ঠিক আছে। মানে তোমরা সিম্পলি যখনই আমাদের এটার উপর ক্লিক করছো তখনই গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে লেখাগুলো আসছে। অ্যান্ড গাইস এই লেখাগুলো তোমরা তোমাদের মনের মতো করে নিতে পারবে এটা গাইস চেঞ্জের উপর ক্লিক করে, ঠিক আছে। তো ভাই এখানে পুরোপুরি ফাংশনটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে ভাই কীভাবে কী করতে হবে না করতে হবে। এবার গাইস চলে যাচ্ছি আমাদের মেন আমাদের যে ইভেন্টটায়, তো ভাই সেখানে তোমাদের চলে যাচ্ছি, ঠিক আছে। তো ভাই এখানে তোমরা সবার উপরে দেখতে পাবে আমাদের উইকলি রিপোর্ট বলে একটা অপশান আছে, তো ভাই সিম্পলি তোমরা আমাদের উইকলি রিপোর্টের উপর ক্লিক করলে এখানে তোমরা দেখতে আমাদের কিন্তু একটা অপশান আছে, যেখানে তোমরা দেখতে পাবে আমাদের ক্লাসিক আছে, ঠিক আছে। তো ভাই ক্লাসিকের উপর সিম্পলি তোমরা ক্লিক করলে এখানে তোমরা দেখতে আমাদের ক্লাস কোয়াড চলে এলো। অ্যান্ড গাইস ক্লাস কোয়াডের উপর তোমরা সিম্পলি ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে আবার ক্লাসিক চলে এলো, ঠিক আছে। অ্যান্ড ভাই ক্লাসিকে তোমরা দেখতে পাচ্ছ আমি কটা কিল করেছি, আমাদের উইন রেট কটা আছে, অ্যান্ড গাইস হেডশট রেট কটা আছে, অ্যান্ড গাইস কেডি রেট, অ্যান্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্যামেজ পার ম্যাচ মানে পার ম্যাচে তোমরা কত করে কি ড্যামেজ দিয়েছো না দিয়েছো সব কিছু কিন্তু গাইস তোমাদের এখানে ডাটা হিসেবে করা আছে। অ্যান্ড গাইস তোমরা কিন্তু উইকলি ভাবে এটা কিন্তু দেখতে পাবে, মানে এক উইকে মানে এক সপ্তাহে তোমরা কত কি এখান থেকে গেম খেলেছো বা কত কি তোমরা এখান থেকে কিল করেছো বা তোমাদের এখান থেকে হেডশট রেট কী আছে কেডি রেট কী আছে সব কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। অ্যান্ড ভাই এটা কিন্তু আমি তোমাদের ক্লাসিকে করে দেখালাম। অ্যান্ড গাইস তখনই তোমরা এর উপর ক্লিক করবে তোমাদের এখানে দেখতে পাবে আমাদের কিন্তু ক্লাস কোয়াড রেট চলে এলো, মানে ক্লাস কোয়াডের এখান থেকে আমি কটা কিল করেছি, উইন রেট কত আছে, অ্যান্ড গাইস হেডশট রেট কত আছে, অ্যান্ড গাইস পার পাঁচে ড্যামেজ কত আছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। মানে হচ্ছে তোমাদের গাইস এখান থেকে তোমাদেরকে বলে দিই, তোমরা ভাই অনেকেই কমেন্ট করছিলে যে দাদা আমরা এখান থেকে আমাদের কী কী রিওয়ার্ডস
রিওয়ার্ড পাবো সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও। কারণ কি গাইস, আমরা এখান থেকে কিন্তু কোনো রকমের রিওয়ার্ড কিন্তু ফ্রিতে পাবো না, জাস্ট তোমাদের এটা কি কিসের জন্য দেওয়া হয়েছে, এটা কিন্তু গাইস আমাদের উইকলি রিপোর্ট দেখার জন্য দেওয়া হয়েছে, যেটা তোমরা এখান থেকে উইকলি রিপোর্ট দেখতে পাবে যে ভাই উইকলিতে মানে উইকলিতে তোমরা কটা গেম খেলেছো, কটা কিল করেছো বা কটাতে জিতেছো বা কত তোমাদের হেডশট রেট আছে, কেডি রেট আছে। তো ভাই এইগুলো জানার জন্য কিন্তু আমাদের এই ইভেন্টটা দেওয়া হয়েছে। অ্যান্ড ভাই এই ইভেন্টটা কিন্তু আমাদের পার্মানেন্টলিভাবে আমাদের গেমের মধ্যে থাকতে পারে, এটা কিন্তু তোমরা জেনে রাখো, ঠিক আছে। অ্যান্ড ভাই তোমরা এখানে দেখতে পাবে আমাদের কিন্তু পিকে উইথ ফ্রেন্ড। সো ভাই এটার উপর সিম্পলি তোমরা যখনই ক্লিক করবে তোমরা তোমাদের ফ্রেন্ডকে কিন্তু এখান থেকে ইনভাইট করতে পারবে। তো ভাই কীভাবে তোমরা ইনভাইট করবে তোমাদেরকে বলে দিই, এখানে দেখতে পাবে আমাদের অ্যাড ফ্রেন্ড আছে। অ্যান্ড গাইস তার নিচেটা তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু ইনভাইট কোড বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো ভাই তোমাদের বন্ধুকে যখনই তোমরা এখান থেকে কোডটা কপি করে নেবে, জাস্ট তোমরা সিম্পলি এখান থেকে কোডটা কপি করবে। অ্যান্ড গাইস কপি করার পর তোমার বন্ধুকে জাস্ট এই কোডটা শেয়ার করে দেবে। অ্যান্ড গাইস কোডটাকে শেয়ার করার পর তোমরা এখানে কি করবে, আমাদের এখানে দেখতে পাবে আমাদের কিন্তু একটা অ্যাড ফ্রেন্ডের অপশন আছে। তো ভাই সিম্পলি তোমরা এটার উপর যখনই ক্লিক করবে, অ্যান্ড ভাই তোমার বন্ধুকে বলবে এখানে আমাদের কোডটা দিতে, যে কোডটা তুমি দিয়েছো। তো ভাই সেই কোডটা তোমরা জাস্ট এখানে আমার তোমার বন্ধুকে বলবে এখানে পেস্ট করে দিতে, তাহলে কিন্তু তোমার বন্ধু তোমার সাথে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড গাইস তোমরা কিন্তু একসাথে এটাকে কমপ্লিট মানে দেখতে পাবে, ঠিক আছে। তো ভাই এখানে কিন্তু আমাদের আরও একটা অপশন আছে, যেটা তোমরা দেখতে আমাদের ডাটা টেবিল। তো ভাই এটার উপর সিম্পলি তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ডাটা টেবিলটা মানে পুরোপুরিভাবে অন হয়ে যাবে, মানে পিস্তলে তোমরা কটা কি কিল করেছো না করেছো। অ্যান্ড গাইস মানে আমাদের হচ্ছে যে কটা গান নিয়ে তোমরা আর কি খেলো, তো ভাই সে কটা গানের কিন্তু এখান থেকে তোমরা পারফরমেন্স দেখতে পাবে, ঠিক আছে। অ্যান্ড গাইস এখানে তোমরা দেখতে আমাদের কিন্তু ক্লাসিক আছে, অ্যান্ড গাইস ক্লাস কর। তো ভাই এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা দেখতে পাবে, মানে যে কোনো তোমাদের যেটা তোমাদের পছন্দ তো ভাই সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। অ্যান্ড গাইস তোমাদের বলে দিই এখানে কিন্তু আমাদের আরও একটা অপশন আছে, যেখানে তোমরা দেখতে পাবে তোমরা এখান থেকে আমাদের মানে বেস্ট ওয়েপেন কোনটা তোমাদের, তো ভাই সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। যেমন গাইস আমার এখানে দেখতে পাচ্ছ, আমার কিন্তু ভাই এখান থেকে আমাদের M500 আমার এখান থেকে বেস্ট। অ্যান্ড গাইস এখানে তোমরা দেখতে পাবে আমার কিন্তু এখান থেকে 200টা একটা বেস্ট। অ্যান্ড গাইস যেটা আমার থার্ড নাম্বার আছে সেটা হচ্ছে ভাই আমার MP5, ঠিক আছে। তো ভাই সিম্পলি তোমাদের এইটা ডাটা দেখার জন্য তোমাদেরকে এই ইভেন্টটা দেওয়া হয়েছে। অ্যান্ড গাইস এই ইভেন্ট থেকে কোনো রকমের রিওয়ার্ড বা কোনো রকমের কিছু তোমরা পাবে না। তো ভাই এটা জাস্ট তোমরা আমাদের উইকলি রিপোর্ট হিসেবে তোমরা দেখতে পাবে। অ্যান্ড গাইস তোমরা কত কি কিল করেছো, কটা গেম খেলেছো, কত তোমাদের হেডশট রেট আছে, কেডি রেট আছে, তো ভাই এসব কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো ভাই এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড গাইস এই ছিল আজকের পুরোপুরি ইভেন্টের ডিটেলস। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে। আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস টাটা।